সো আজকের ক্লাসে আমরা এই কমপ্লেক্স টেবিলটা দেখব, কিভাবে এ ধরনের কমপ্লেক্স টেবিলগুলো তোমরা বিল্ড করবা যেখানে রো স্প্যান কলাম স্প্যান ইউজ করতে হবে। তো প্রথমে আমরা এই টেবিলটা একটু অ্যানালাইসিস করে নিই যে এই টেবিলে কয়টা রো আছে কয়টা কলাম আছে। সো রাফিয়া, তুমি বলতে পারবা এখানে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে? হ্যালো রাফিয়া, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ বলো, তুমি এখানে কয়টা রো আছে কয়টা কলাম আছে একটু বলো। তিনটা রো, চারটা কলাম। রো কি তিনটা নাকি চারটা? ভালো করে দেখো তো। রো চারটা, হ্যাঁ হ্যাঁ রো দেখো চারটা। চারটা আছে, আবার এবং কলামও আছে চারটা। সো আমাদের কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে কয়টা রো আছে কয়টা কলাম আছে, আদারওয়াইজ আমাদের আসলে টেবিলটা তৈরি করতে গেলে অনেক প্রবলেমে পড়তে হবে। সো আমরা নোটপ্যাড ওপেন করি, ফাইল নাম দেই কমপ্লেক্স টেবিল ডট html, ফাইলস এর এখানে অল ফাইলস সিলেক্ট করে দিলাম, সেখানেই সেভ করছি। হ্যাঁ তাহলে আমরা আমরা এই কোডটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করব, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তোমরা এখান থেকেই করবা, আগে যেগুলো ভাবে আমি শিখিয়েছিলাম, আমি এটা এডিটিং নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করি। হ্যাঁ সো এখানে আমরা html ট্যাগ স্টার্ট করলাম, দেন ক্লোজ করলাম, এরপর ভিতরে আমরা হেড হেড হেডের মধ্যে হবে কি টাইটেল, তাই না? জি স্যার, টাইটেল টাইটেল। সো টাইটেল আমরা দিলাম কমপ্লেক্স টেবিল, ওইখানে টাইটেল দাও স্যার বক্সের ভিতরে। কোথায়? ও আচ্ছা, জি আপনার বক্সের লেটেস্ট টেবিল উইথ মার্চ। না না, এটা তো আসলে টাইটেল না, এটা হচ্ছে টেবিলের উপরে একটা টেক্সট লেখা, এটা আমরা দেখব, এটা টাইটেল না কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি ভুল করে ফেলেছি তাহলে। হ্যাঁ কমপ্লেক্স টেবিল এক্সাম্পল, টাইটেল সব সময় থাকবে কোথায় তোমাদেরকে তো এটা বুঝতে হবে। দেখো টাইটেল থাকবে এইখানে, যে এইখানে বডির ভিতরে কোনো টাইটেল থাকবে না। দেখো এটা তো বডির ভিতরে, তাই না? এই টেবিলটা তো আসলে বডিতে হবে, সো এটা বুঝতে হবে তো। সো আমরা হেডের বাইরে চলে যাব, গিয়ে এখানে আমরা সো বডি ট্যাগ নিচ্ছি। তাহলে স্যার টাইটেলটা শো করার কথা না স্যার উপরে কমপ্লেক্স টেবিল এক্সাম্পল? হ্যাঁ এই যে শো করতেছে, এই যে দেখো কমপ্লেক্স টেবিল। ওকে স্যার, ওকে আচ্ছা, এইখানে যে এটা আছে যে টেস্ট টেবিল উইথ মার্জ সেলস, এটা ভিতরেই থাকবে, এখানেই থাকবে, সেটা আমি দেখাচ্ছি। দেখো তো ভুলে গেছে স্যার, দেখো এটা টেবিলের উপরে আছে, হ্যাঁ বডির ভিতরে টেবিলের উপরে, তাই না? সো আমরা এখানে দিব এ, ওখানে আছে যেভাবে আছে সেভাবেই দিব, টেস্ট টেস্ট টেবিল উইথ মার্জ টেস্ট টেবিল উইথ এক্সাম্পল মার্জ উইথ মার্জ সেলস, এটা আছে তাই না? তো এটা হচ্ছে দেখো এটা এখানে আছে, এর নিচে আছে টেবিল, তাই তো? তো আমরা সেটাই করব, এর নিচে আমরা টেবিল তৈরি করব, এর নিচে আমরা এখন টেবিল বর্ডারটা দিব। হ্যাঁ এখন টেবিল বর্ডারটা দিব, টেবিল এর নিচে শুরু করব। তো আমরা হচ্ছে টেবিলের ইয়া দিই বর্ডার, ধরো দিলাম বর্ডার দিলাম ওয়ান, হ্যাঁ ওয়ানই দিলাম। এই তো আমরা এখন আমরা দেখব, দেখো এখানে টেবিল আসে নাই কিন্তু, জাস্ট একটা ডট মতো আসছে, কারণ টেবিলে আমরা কিছুই করি নাই এখনো। সো এখন নাও উই হ্যাভ টু হ্যাভ এ লুক অন দিস। এখানে দেখো
এই টেবিলের ফার্স্ট রো তে প্রথম যেটা আছে প্রথম টিয়ার এর মধ্যে ব্ল্যাঙ্ক, প্রথম টিয়ার এর প্রথম ডেটাটা আসলে ব্ল্যাঙ্ক, তাই না? সো আমরা দেখো কিভাবে করি। এখানে প্রথম টিয়ার, জি স্যার, টিয়ার প্রথম টিয়ার এর আমরা টিডি নিলাম, টিডি রাফিয়া বলো, এই টিডিটা কি হবে বলো তো? এখানে যে অবস্থায় আছে এখানে কয়টা রো কয়টা কলাম আছে টিডি? এখানে স্যার আমরা টিডি নিব নাকি টিএইচ স্যার? এটা একেবারে ব্ল্যাঙ্ক আছে, সো তুমি টিডি নিতে পারো টিএইচ ও নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে স্যার, টোটালি আপ টু ইউ, কারণ এইখানে দেখো বোল্ড আকারে আছে, সো এগুলা তুমি টিএইচ নিবা, তাহলে একটু বোল্ড করে সুন্দর করে দেখাবে। রাফিয়া হ্যালো স্যার, কলাম দুটো রো একটা, কলাম দুটো রো দেখো, দুইটা খেয়াল করে দেখো, এখানে রো দুইটা কলাম দেখো একটাই আছে। তুমি কি রো কলাম গুলিয়ে ফেলেছো নাকি? কলাম দেখো এদিকে উপর নিচে ভার্টিক্যালে দেখো, ভার্টিক্যালি কিন্তু একটাই আছে, কিন্তু যদি আমরা হচ্ছে হ্যাঁ এখানে টিডি টিডি দাও বা টিএস দাও, পরেরটা আমরা টিএস ইউজ করব, কারণ টেবিল হেড পরেরটা হচ্ছে আমরা টিএস ইউজ করলাম। এখন দেখো এখানে কি আছে, এখানে এভারেজ, এভারেজ হ্যাঁ, সো এটা আসলে স্যার এটা কিন্তু রো কিন্তু একটা না স্যার, এখানে এখানে রো একটা আছে কিন্তু কলাম দেখো দুইটা, কিন্তু কলাম দুইটা আছে স্যার, হ্যাঁ কলাম দুইটা আছে। সো আমরা এখানে কলাম স্প্যান যদি কেউ না বুঝো তাহলে কিন্তু আমাকে কোশ্চেন করতে হবে। এভারেজ নিলাম, জি স্যার একদম পুরো মিলতেছে আমার সাথে, হ্যাঁ মিলে গেলে গুড। এরপর আসছে রেড আইজ, এটা হ্যাঁ তো এটা দেখো এটা দুইটা রো এর জায়গা নিয়েছে বাট কলাম একটাই আছে, হ্যাঁ একটাই, হ্যাঁ তাহলে আমরা সেভাবে আচ্ছা নিচে আছে না? আমরা দেখে নিই কি রকম হচ্ছে। এই যে দেখো রেড আইস, দেখেছো রেড আইস টা নিচে চলে এসছে, কিন্তু তুমি যদি এখানে ব্রেক ট্যাগটা না দিতা তাহলে কিন্তু ওটা নিচে আসতো না, দেখো এটাই বলছি স্যার, যে দেখো বুঝতে পেরেছো? রাফিয়া তুমি কি বুঝতেছ? শুধু জি স্যার বললে কিন্তু হবে না, বুঝতে হবে প্রপারলি। তো আমাদের প্রথম রো দেখো শেষ, প্রথম রোতে কিন্তু আর কিছু নাই, এখন আমরা দ্বিতীয় রো শুরু করব। দ্বিতীয় রোতে দেখো আমাদের কি কি আছে, দ্বিতীয় রোতে এটা তাই না, তৃতীয় রোতে হাইট আর ওয়েট আছে, হাইট আর ওয়েট, হাইট আর দ্বিতীয় রোতে হাইট আর ওয়েট আছে। সো এখানে আমরা টিআর নিলাম, টিআর ক্লোজ করলাম, আমরা নিব হচ্ছে হাইট আর ওয়েট, সো এই দুটো অবশ্যই টিএইচ এর মধ্যে নিব। ফেরদৌস স্যার আগে টিয়ারটা কি ক্লোজ হয়ে তারপর হাইট আর ওয়েটের জন্য কি আলাদা করে টিয়ার স্যার নতুন?
হ্যাঁ, এটা তো তুমি দেখো না, তুমি এখানে খেয়াল করো, দেখো দ্বিতীয় রোতে গেছে এই জন্য, এটা তো দ্বিতীয় রো, এই যে হাইট ওয়েট এটা দ্বিতীয় রোতে আছে না? দেখো প্রথম, এই যে তোমার কোন মনে কোশ্চেন হতে পারে যে তাহলে স্যার এটা কি, এটা এটা তো দ্বিতীয় রোতেও আছে, প্রথম রোতেও আছে, আবার এটাও দেখো রেড আইসটা প্রথম রোতেও আছে, দ্বিতীয় রোতেও আছে, কিন্তু এটা যেহেতু আমরা ফার্স্ট রোতে দিয়ে দিয়েছি, হ্যাঁ যেহেতু এটা আমরা ফার্স্ট রোতে দিয়ে দিয়েছি এবং এটার জায়গা অনেক বেশি ছিল সেটাও আমরা দিয়ে দিয়েছি, তো এটা দুইটা রো এর জায়গা নিয়েছে, তো ফার্স্ট রো এবং সেকেন্ড রো ক্লোজ করে নিয়েছে সে, আবার এটাও দুইটা রো এর জায়গা নিয়েছে, ফার্স্ট রো এবং সেকেন্ড রো ক্লোজ করে নিয়েছে, তো আমরা যেহেতু এটা একবার আমরা ইনক্লুড করেছি, সেকেন্ড টাইম তো আর এটা ইনক্লুড করার প্রয়োজন নাই, এই জন্য সেকেন্ড রোতে যতটুকু আছে সেটুকু আমরা করব। তাহলে এখানে হাইট আর হাইটের পরে কি আছে ওখানে? ওয়েট স্যার, ছোট এসছে, এটা সব ঠিক হয়ে যাবে, দেখো আমরা আস্তে আস্তে এখন দেখো থার্ড রোতে আসবো, থার্ড রোতে হ্যাঁ এগুলো একবারে সিম্পল, সো থার্ড রোতে আমাদের পরে এখানে কি আছে মেলস, এরপরে আছে হচ্ছে এক দুই তিন, তিনটা প্রথম ভ্যালুটা কত 1.9, হ্যাঁ স্যার, তারপর তারপর 0.003, এবারে 40%, তারপর 40%, সো এটা আসলো, এখন দেখো দেখো টেবিলের শেপ এখন চলে আসছে না সুন্দর, এই যে মুই দেখুন কইছে স্যার ওই কই থেকে আসলে, এখন আসছে জয়েন করছে, ও কি জয়েন করেছে না করে নাই? জানি না স্যার, ও কি বলছে স্যার? ওই যে মেসেঞ্জারে আসছে, তাই তো বলেন জিজ্ঞেস করেন, আসতে বলেন, আমি তো আছি, সো স্যার ওর থেকে এসডব্লিউ নেবেন স্যার, হ্যাঁ এটা দেখো আমরা হচ্ছে এটা যেটা করেছি এখন আমরা এই রোর কাজ শেষ, আমরা এখন আবার একটা নতুন রো শেষ, লাস্ট রোতে স্যার, লাস্ট রোতে, হ্যাঁ টিআর টিআর আমরা আমাদের ইয়া অনুযায়ী আমরা লাস্ট রোতে চলে যাব, সো লাস্ট রোতেও অ্যাজ ইউজুয়াল আমাদের একটা ফিমেল ছিল এখানে, মেল যে ফিমেলস ওর টিএইচ দিব না স্যার, ফিমেলস হ্যাঁ যে টিএসটি তো দিয়েছে বোল্ড করার জন্য, হ্যাঁ 1.7, তারপরে কি আসছে 0.002, আর পার্সেন্টেজ আসছে 43, হ্যাঁ তো দেখো আমাদের এখন আমরা এটা এই যে টোটালি দেখো আমাদের পারফেক্টলি চলে এসেছে না টেবিলটা, জি স্যার, এ টেস্ট টেবিল উইথ মার্জড সেল একদম পুরো পারে, উপরে যেরকম আমাদের প্রয়োজন এই যে আমাদের এটা দেখো আমাদের একবারে মানে ফুল পারফেক্টলি চলে গেছে, হ্যাঁ এখন তো আমাদের কোশ্চেন হতে পারে যে স্যার আমরা তো এটা তো মাঝখানে আছে কিন্তু আমাদের এটা তো মাঝখানে নাই, এটা এক পাশে আছে, তাহলে আমাদের পুরোটা মাঝখানে নিয়ে চলে আসি আমরা, আমাদের এই পুরো জিনিসটা আমরা সরাইতে হবে ডান পাশে, পুরোটা আমরা হচ্ছে সেন্টার ট্যাগ এর মধ্যে দিয়ে দিই, আচ্ছা সেন্টার
সেন্টার। হ্যাঁ দেখো আমরা সেন্টার ট্যাগের মধ্যে পুরো কোডটা দিয়ে দিলাম, তাহলে এই যে দেখো আমাদের একবারে সেন্ট্রালি চলে এসেছে। জি স্যার, কারণ এখানে তো আসলে দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে সেন্ট্রালি আছে নাকি নাকি ডানে না বামে। হ্যাঁ, কারণ এটা তো ওয়েব পেজটা তো এখানে দেওয়া নাই। জি স্যার, দ্যাটস ওয়াই আমরা বুঝতেছি না। তো আমরা আমাদের এইভাবে আমরা টোটাল টেবিলটা কমপ্লিট করতে পারি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে একটা কমপ্লেক্স টেবিল যেটা আমরা সেন্টার ট্যাগটা প্রসেস থেকে শুরু করব স্যার। হ্যাঁ বলো বলো, বডির পর সেন্টার ট্যাগ শুরু করব। হ্যাঁ বডির ভিতরে সেন্টার ট্যাগটা, হ্যাঁ এই যে সেন্টার ট্যাগটা বডির ভিতরে, বডির ভিতরের কন্টেন্ট সবই তো আমরা মাঝখানে নিয়ে আসছি। সো বডি দিয়েই তো বডির মাঝ এখানেই তো সেন্টার ট্যাগ হবে। তুমি মনে করবা যে তোমার এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে তুমি দেখবা যে তুমি কোন কন্টেন্টটা মাঝখানে নিয়ে আসবা, পুরো কন্টেন্ট না তাই না, সেটা বডির ভিতরে। তাহলে বডির ভিতরে সেন্টার ট্যাগ আসবে অবভিয়াসলি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আর মুইদ কি স্যার, কি হয়েছে আজকে, সমস্যা কি স্যার? আমার শরীর খারাপ ছিল স্যার, ঘুমাই গেছিলাম। সারা দিন গেম খেলো আর ক্লাস করার সময় স্যার হচ্ছে শরীর খারাপ ছিল। না স্যার শরীর খারাপ, বাড়ির কাজ ছিল। বাড়ির কাজ কি করেছো স্যার? বাড়ির কাজ করেছি। জি স্যার, খাতাটা তো স্যার আমার বাসায়, আমি স্যার মামার বাসায়। তুমি ওই করো, একবার গ্রামে একবার মামার বাসায় একবার খাতার বাসায় একবার এই সেই। আজাই ও রিসোর্টে স্যার, আপনি আপনি ধরলে স্যার আমি বলতে পারবো স্যার। হ্যাঁ আমরা এটা সলভ করে দিয়েছি, আমরা এটা সলভ করে দিয়েছি। আচ্ছা এখন কথা হচ্ছে এই টেবিলে মনে করো যে আমাদের টেবিলটা কই গেল। আচ্ছা আমি টেবিলে ক্লোজ করে দিয়েছি। হ্যাঁ আমার একটু হালকা বুঝাই দেন স্যার। কেন, তুমি তো করেছো, এটা তোমার আবার বোঝানো লাগবে কেন? এখানে দেখো এই টেবিলে মনে করো যে তুমি একটা লিংক আপলোড করবা। হ্যাঁ তুমি এখানে যেহেতু খালি আছে, তুমি এখানে লিখলা যে তুমি এখানে ধরো লিখবা হচ্ছে, এই যে আমার ব্রাউজারে দেখি, এটা এখানে লিখবা ফেসবুক, মানে এখানে ফেসবুক নামে একটা ইয়ে দিবা, সেখানে ক্লিক করলে মানুষ ফেসবুকে ঢুকবে। হ্যাঁ মানে লিংক, হাইপার লিংক, টেবিলের ভিতরে কিভাবে হাইপার লিংক করবো আমরা সেটা দেখবো। হ্যাঁ তাহলে এটা খেয়াল করে দেখো তো, এটা কোন মানে কোন রোতে আছে এটা, মানে এই যে ফার্স্ট রো, এটা ফার্স্ট রোতে আছে। এই যে আমাদের এখানে যেটা ব্ল্যাঙ্ক রেখেছিলাম, এই যে দেখো এই যে ব্ল্যাঙ্ক রেখেছি, তাহলে কি আমাদের যা করতে হবে এই জায়গাটা করতে হবে, এই যে টিডি এর মাঝখানে করতে হবে না, দুই টিডি ট্যাগের মাঝখানে। হ্যাঁ এখানে আমরা কাজ করব হচ্ছে এই দেখো এ ট্যাগ নেব তাই না, তাহলে এ ট্যাগটা দিব এটার মাঝখানে, এই যে এ href কি href কোনটা, facebook.com। রাফিয়া তুমি কি বুঝতেছ? এটা ক্লোজ আর মাঝখানে কি হবে, ফেসবুক তাই না? মানে ওখানে যেটা দেখাবে সেটাই তো। সো এখন আমরা দেখো এটা, এই যে দেখো ফেসবুক এসছে, ফেসবুক দেখো এখানে হাতের মতো সাইন আসছে, এখানে আমরা ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। কি ঘুমাই গেছে নাকি? হ্যালো, আল্লাহ, হ্যালো রাফিয়া, তুমি কি আছো? তুমি কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। শিওর? পারো না সেটা স্পষ্ট করে বলো, পারো এটা?
স্যার পারি 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 স্যার হ্যাঁ এখানে আমি কিভাবে লিংক বসাইছি এখানে টিডি এর মাঝখানে এই যে দেখো টিডি এর মাঝখানে এটা আমি লিংকটা বসিয়ে দিয়েছি আর আমার শুধু স্যার এইচটিএমএল একটাই প্রবলেম রো স্প্যান আর কল স্প্যান রো স্প্যান কল স্প্যানই তো করাইলাম গত ক্লাসেও করিয়েছি গত ক্লাসে ছিলে তুমি কি স্যার ছিলাম তাহলে তো বোঝার কথা এই টেবিলটা তো সহজ এটা তো ওই যে স্যার আপনি তো এখানে স্যার www.facebook.com লিখলেন আমরা কি এমনি এটা তো লিংক বসিয়ে দিলেন একবার হ্যাঁ আমরা কি এমনিও লিখতে পারি না স্যার একবার টাইপ করে হ্যাঁ টাইপ করে লিখবা না কেন হ্যাঁ স্যার টাইপ করে লিখবা তুমি আচ্ছা আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তোমার কথা আপনি দেখো https এরপরে কি কোলন তারপরে দুইটা স্ল্যাশ এরপরে হচ্ছে www.facebook.com www.facebook.com এই যে তুমি লিখলেও এরকমই আসবে বুঝছো হ্যাঁ এইভাবে আসবে আর তুমি যদি শুধু www.facebook.com দাও তাহলে কিন্তু হবে না তাহলে লিংকে যাবে না আমার পেজ থেকে মানে আমার তৈরি করা পেজ থেকে আমরা অন্য কোনো পেজে যাচ্ছি কিন্তু আমার তৈরি করা পেজ থেকে আমারই তৈরি করা আরেকটা পেজে যদি যেতে চাই তাহলে কি করব সেই পেজেরও লিংক দেব স্যার সেই পেজের লিংক দিয়ে দিব যেমন মনে করো এখানে ধরো স্যার কম আইলে স্যার আইসিটি নাকি স্যার বাদ দিয়ে দিবে এইচএসসি তে শুনছি স্যার এই কিসের ভিতরে কি চিন মানে ইয়ে করে না স্যার বলছে স্যার শিক্ষামন্ত্রী বলছে সাবজেক্ট কমাবে স্যার আচ্ছা ঠিক আছে এই যে দেখো এই টেবিলটা দেখো এই 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 পেজটা দেখো হ্যাঁ এই পেজটাতে আমরা যাব এই পেজটাতে আমরা যাব হ্যাঁ তো এই পেজটাতে যেতে হলে আমরা কি করব এই পেজের নামটা দেখি এই পেজের নাম হচ্ছে স্পেশাল টেবিল হ্যাঁ স্পেশাল টেবিল হ্যাঁ দেখো আমরা স্পেশাল টেবিল এখানে হচ্ছে আমরা এই যে এই লিংকে না যে আমরা যাব হচ্ছে স্পেশাল টেবিলে হ্যাঁ তাহলে স্পেশাল টেবিল ডট এইচ টি এম এল দিয়ে দিলাম আর মাঝখানে দেব মাঝখানে এখানে দিলাম হচ্ছে যেহেতু ছবি স্পেশাল টেবিল হ্যাঁ যেহেতু ওটা স্পেশাল টেবিলে যাবে স্পেশাল টেবিল ওখানে লেখা থাকবে তাহলে আমরা দেখি এখন এটা যদি ক্লিক করি দেখো এখানে আসছে স্পেশাল টেবিল তো দেখো এখন ক্লিক করলে স্পেশাল টেবিলে চলে যাচ্ছে এটা হ্যাঁ নিজের একটা পেজ এটাকে বলে কি এটাকে বলে হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক আমার তৈরি করা একটা পেজ থেকে আমার তৈরি করা আরেকটা পেজে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক আর ওটা যেটা করেছিলাম আরেকজনের তৈরি করা পেজে মানে মার্ক জুকারবার্গের তৈরি করা পেজে যাচ্ছিলাম এই জন্য ওটা হবে এক্সটার্নাল হাইপারলিংক আর মাইন্ড ইট যে আমার আমি এখানে আমার এটা ইন্টারনেট কানেকশন আছে দেখে কিন্তু ওখানে ঢুকেছে কিন্তু যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আবার এই এক্সটার্নাল হাইপারলিংক কাজ করবে না জানো তো এটা যেমন এই যে ফেসবুকে আমি ক্লিক করলাম ফেসবুকে ঢুকে গেল এটা কিন্তু ইন্টারনেট আছে দেখেই ঢুকেছে তাহলে এটা ক্লিয়ার জি স্যার রাফি এটা ক্লিয়ার হয়েছে আবার গেছে ঘুমায় জি স্যার আচ্ছা তো এখন আমরা এই চ্যাপ্টারের লাস্টে আর কয়েকটা জিনিস আছে এগুলো দেখে আমরা এই চ্যাপ্টারটাও শেষ করে দিব তো এখন যে কথাগুলো আছে সেগুলো তোমরা সবাই জানো কম বেশি শিখেছো ওয়েবসাইট কিভাবে পাবলিশ করতে হয় একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য আমরা যে পেজগুলো তৈরি করলাম বা যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেগুলো আমরা পাবলিশ করতে পারি তাই না পাবলিশ করার জন্য আমাদের ধাপ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে ওই যে আমরা ফার্স্টের দিকে ডোমেইন নেম পড়লাম যে একটা ইউনিক নেম যে নামটা দিয়ে তো এই তোমাকে সবাই চিনবে বা তোমার ওয়েবসাইটটা সবাই চিনবে আইপি অ্যাড্রেস মনে রাখা অনেক কষ্টকর এই জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নেম ইউজ করা হয় তো ডোমেইন নেমটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো যে ইয়েতে মানে দেখাবে সেটার একটা নাম দিতে হবে সেই নামটা www মানে সেখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমাদের একটা অ্যামাউন্টের টাকাও প্রয়োজন হবে এরপরে ওয়েব সার্ভারে রাখার জন্য একটা হোস্টিং দরকার মানে হোস্ট মানে হচ্ছে যেটা
আমার পেজটা রাখার জন্য একটা জায়গা প্রয়োজন আছে না অনলাইনে, সেই জায়গাটা যেটা আমাকে কিনতে হবে। ইন্টারনেটে জায়গা কি তো ফ্রি দিবে না? দিবে? ঢাকা থেকে তোমার বাড়ি করতে গেলে কি জায়গা কিনতে হবে না? ফ্রি কেউ দিবে না, তো ইন্টারনেটেও তোমাকে ফ্রি কেউ জায়গা দিবে না, তোমাকে টাকা দিতে হবে। তো এরপর এই জন্য এটাকে বলা ওয়েবসাইট মানে হোস্টিং আর কি, ডোমেইন নেম রেজিস্ট্রেশন, তারপর ওয়েব পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলাম, এরপর ওয়েব পেজ ডেভেলপমেন্ট করলাম, ডিজাইন করলাম, এরপরে সার্ভারে ওই হোস্টিং কিনলাম। হোস্টিং কিনে এখন কি আপলোড করব, আপলোড করে দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, এই যে আমার পেজটা গুগলে সার্চ করলে যেন খুঁজে পাই, বা বিভিন্ন সার্চ ইঞ্জিন ইউজ করে আমার পেজটা যেন খুঁজে পাই, সেটার হচ্ছে ব্যবস্থা করা। তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে পড়া, আর এখানে কিছু নাই। ফোর্থ চ্যাপ্টার শেষ, ফোর্থ চ্যাপ্টার মোটামুটিভাবে আমাদের সমাপ্তি ঘটলো। স্যার এরপরে কোন চ্যাপ্টার? আমরা ফোর্থ চ্যাপ্টারে দেখি আর কিছু বাকি আছে কিনা। স্যার থার্ড চ্যাপ্টার ধরি, থার্ডটা সবাই দিবে। ওয়েবসাইট পাবলিশিং এই তো, আর তো কিছুই নাই। লিনাক্স হোস্টিং, হ্যাঁ আর কিছু নাই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে আমাদের কাজ। তো এখন আমাদের, হ্যাঁ তুমি এখন এখন বলো কোন চ্যাপ্টার শুরু করবা স্যার? ফিফথ চ্যাপ্টার স্যার। আমরা রেকর্ডিংটা স্টপ করে দেই।